সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই এর নয়া ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন 1986 ব্যাচের কর্ণাটক ক্যাডারের আইপিএস অফিসার প্রবীণ সুদ। রবিবার কেন্দ্রীয় সরকার প্রবীণ সুদের নাম চূড়ান্ত করে। আগামী দুবছর তিনি সামলাবেন কেন্দ্রীয় এজেন্সির দায়ভার। এর আগে সিবিআই প্রধান পদে ছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন ডিজিপি আইপিএস সুবোধ কুমার জয়সওয়াল। 2021 সালের মে মাসে তিনি সিবিআই প্রধান পদে উন্নীত হয়েছিলেন। 25 মে তার দুবছরের মেয়াদ শেষ হচ্ছে। অন্যদিকে আইপিএস প্রবীণ সুদ 3 বছর আগে কর্ণাটক পুলিশের দায়িত্ব পান। কর্ণাটকের ডিজিপি হিসেবে কাজ করেছেন তিনি। 2024 সালের মে মাসে তার অবসর নেওয়ার কথা ছিল, কিন্তু সিবিআই ডিরেক্টর মনোনীত হওয়ার পর তাকে 2025 সালের মে মাস পর্যন্ত কাজ করতে হবে। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।